man misarang banami husai munami gulami gulamani husai shahaste husai baz shahaste husai din haste husai din pana haste husai sadad nadad das dar dasti asir हक के बिनाए ला इलाहा हस्ते हुसाए याली या मुश्किल कुशाली या पंचतन पाकली या सुनी जातली याली या इलिया या बुल हसास या भूतरा हल्ली मुश्किल सरवार दी शफाहिया मुहिसा सूरत फातिहा अमूदी खतागवे ला फतिल्लाली ला शेख बिल्ला सुल्फिल्ला हमीदानम के आखिर चूदमे दीदार मी रक्सम मगर नजम बैजुआ के पेशे यार भी रख सा तो आकातिल के आज बाहर तमाशा खूने मन रेजी मन अबिस्मिल के जेरे खंजारे को खार भी रख सा बया जाना तमाशा सुन बदरे अंबु है जब आज बस समाने रुशवाई सारे मजार भी रख सा खुशारिंदी के पामालाश कुनत सत पर सायरा जाहि तकवा के मन बजुबा उदस्तार भी रख सा मना मुसमान हार में चिस्ती यारी शेख ही मंसूरम मला मात मी कुना खर के उबरदार मी रसा उपस्थित सकल औलाद गणेर प्रति आमार भक्ति रेखे भालोबासा रेखे आपनारा जारा आछेन सकलेर प्रति आमार श्रद्धा सालाम रेखे आर आमि व्यक्तिगत भावे बक्ताओ नई आलेमो नई माने कथा बोलते आमि जानि ना एकेबारे बोलते गेलेई ना তারপর বাবা জানেন দোয়ায় আমি কিছু করবো সংক্ষিপ্ত ভাবে হলে ক্ষমা করবে সুফি বাংলা সুফি বাংলার শব্দ হচ্ছে ফকির সুফিবাদে ওর কেন্দ্রবিন্দুটি হচ্ছে নিজেকে চেনা তথা আত্মশুদ্ধি আমাদের মহানবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজেকে চিনেছে কোনো সন্দেহ নেই সে তার রব তথা আল্লাহকে চিনেছে এখন আমি কি করে নিজেকে চিনি আমি কি করে আমাকে চিনি এই দেহ কাঁচার মধ্যে যে আমি আমি কি বসবাস করছি আমি আমাকে কি করে চিনি সে চিনার জন্য গুরু ধরতে হবে পীর ধরতে হবে এখন অনেক সময় শ্রদ্ধেয় মৌলবি ভাইরা বলে পীর তো কোরআনে নাই এখন পীর হচ্ছে ফার্সি শব্দ যেমন রোজা হচ্ছে ফার্সি শব্দ সিয়াম হচ্ছে আরবি শব্দ ঠিক সেরকম পীরের আরবি শব্দ হচ্ছে ওলিয়া মুর্শিদ তা আমাদের পীর ধরতে হবে আল্লাহ পাক বলছেন যে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আল্লাহ ছাড়া কি কিছু নাই ফাত্তা খেজু ধীরো ভাবে ধরো থাপা দিয়ে ধরো ওকিলা উকিল ধরো হাকিমের কাছে যেতে হলে উকিল ধরতে হয় আপনি যত বড়ই লোক হন না কেন বিচারপতি আপনার কথা শুনবে উকিলের দ্বারা উকিল ছাড়া শুনবে না তো খোদাও আমাদের কথা উকিলের মাধ্যম দিয়ে শুনবে আমরা যদি উসিলা না তুমি তাহলে আমরা নিজেকে কখনোই চিনি আমরা যারা বীর ধরি অনেকে একটা মানে চিন্তাধারা থাকে যে আমি বীরের কাছে বায়াত হব আর বাকি সব কিছু আমার বেরিয়ে পড়বে জান্না জাহান্নাম উনি জান্নাতে আমাদের নিয়ে যাবে কিন্তু আমাদের কোনো কর্ম লাগবে না এটা একেবারে ভুল আমাদের অবশ্যই কর্ম লাগবে আমি যদি আমার বীরকে হৃদয় দিয়ে ভালো না বাসতে পারি তাহলে বীর ধরে লাভ কি তাসাফুরে শাহ তথা বীরের ধ্যান আমি পীরের কাছে বায়াত আমি আমার মুর্শিদকে আমার মালিককে আমি ভালোবাসবো এতে কোনো বাধা আছে কেউ কি নিষেধ করবে তাই মাতার কবির আজ্জাক দেওয়ান প্রেমিকের উপর কোনো ফতোয়া থাকে না মাতার কবির আজ্জাক দেওয়ান বলতেছে তোগো হাদিস তোগো কুরআন বেহস্ত দোজ তোগো বিধান ইশকে ফনায় আমি মজমুদের বানা আইন কানুনের ধারদারি না প্রেমিকের কোনো ফতোয়া নাই কখনোই নাই লালন ফকিরে বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় সেটা বাবা ভাববে
আর খাজা বাবা বলতেছেন যে যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, আল্লাহ মানা সহজ পীর মানা কঠিন। বাবা মীর খসরু নিজামুদ্দিন আউলিয়া বাবার মুরিদ, উনি বলেছেন পীর পরাস্তি হক পরাস্তি, পীর বুঝাই আল্লাহর নজর। এখন আমি যদি গুরুকে আমার হৃদয়ে আমার জানের থেকে বেশি ভালো না বাসতে পারি, ওনাকে যদি আমি সবকিছু মনে না করতে পারি, তাহলে কি অর্জন? কিচ্ছু, অহংকার ব্যতীত কিচ্ছু। আমি কেন গুরু ধরেছি? আমার ভিতরের আমিত্ব দূর করার জন্য। এই আমিত্বটা কি? আমি ভাব, যেমন ফেরাউন বলেছে আমি খোদা, আর মনসুর হালদাজও বলেছে আমি খোদা। এখন দুইটার মধ্যে আকাশ পাতার বেশ কম আছে। ফেরাউন শাস্তি পেয়েছে, মনসুর হালদাজ অনেক উপরে উঠেছে। কেন? তার ভিতরে আমি ছিল না, সে আমি কি ছিল না, সেই খোদা স্বয়ং বলেছে আমি খোদা। ভালোবাসার আসলে এরকম করলে ভালোবাসা হবে, এরকম করলে ভালোবাসা হবে, এটা ভালোবাসা। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ হৃদয়, আমার হৃদয় কতটুকু ভালোবাসা উপলব্ধি করতে পারে হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের আমাদের মহানবী সেই শিক্ষা দিয়েছেন। কি করেছেন উনি? 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে 2500 ফিট উচ্চতে সময় অসময় উনি ধ্যান সাধনা করেছেন। পুরা কামা ওনার তো কোনো প্রয়োজন ছিল না। আমাদের মহানবী বলছেন সরকারে দোয়া আলম আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন যখন মাটির পানিতে ভাসমান তখনও আমি নবী, তখন আর তো ধ্যান সাধনার প্রয়োজন থাকে না। মহানবী দেখিয়ে দিয়েছেন কাবায় শরীয় হে রাখো হায় মারে, কেউ আইনের রাজ্যে যেতে চাও কাবায় চলে যাও, কেউ প্রেমের রাজ্যে যেতে চাও হে রাখো হায় চলে যাও। আমাদের সবসময় উচিত আমাদের মুর্শিদকে হৃদয় দিয়ে ভালোবাসা। কুরআনে আল্লাহ পাক বলছেন যে খাতামান নবী আছেন, একটি জায়গায় আল্লাহ বলেন নাই খাতামান রাসূল। রিসালাত শেষ হয় না, রাসূল শেষ হয় না। রাসূল কারা? বাবা ভান্ডার, খাজা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাবা শাহজালাল, বাবা শাহকোরআন যুগে যুগে আসবে। বোরহান ভাইজান একটা কথা বলেছেন না, মহামানব যেমন আসবে ফেরাউনও আসবে, কিচ্ছু করার নাই। আলো যেখানে আধার সেখানে, আধার না থাকলে আলোর সৌন্দর্য কখনো ফুটে উঠে না। প্রেমের যেই দিকটা আমাদের মালিক মানে আমার গুরু, আমার মুর্শিদ, আমার সবকিছু, আমার খালেক মালিক সবকিছু, আমার উনি হৃদয় দেখেন। উনি কারো টাকা পয়সা দেখেন না, উনি ধনী গরিব দেখেন না, উনি বড় ছোট দেখেন না, উনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উনি কিছুই দেখেন। যদি এরকম দেখতেন তো বাবা ভান্ডারি কখনোই বাবা ভান্ডারির রহমত রমেশ শিব পেতেন, বাবা রমেশ শিব, যিনি কিনা ওনার চরণের ধুলার যোগ্য যদি আমরা হইতে পারি তা অনেক ধর্ম। উনি যেই প্রেমিক আমাদের মহানবী, তাকে একজন ছিল ওনার নাম হচ্ছে বেলাল, হযরত বেলাল। উনি যখন আবু সামার এখানে কাজ করতেন তো ওনার উনি পানি টানতেন আর কি, তো ওনার অনেক কষ্ট হত। উনি বলতো ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। আবু সামা বলছে এই তুমি কি বললে? ইয়া মোহাম্মদ, কারণ চাবুক দিয়ে একটা বাড়ি মারলো। তখন তার রক্তের ফুটা বলতেছে ইয়া মোহাম্মদ। তো ওনাকে ওখান থেকে যেভাবে নিয়ে আসা হয়েছে, তো অনেক সাহাবিরা বলতেছে মানে আবু সামা কি এরকম এরকম পিঠে আসছে, তো মহানবী ডাক দিয়েছে বেলাল তুমি কি আমাকে বলতে পারলে না তোমার পিঠে যে আবু সামা চাবুক মেরেছে? প্রেমিকের উত্তর কি শুনবেন? বেলাল কি বলেছে? যে কিনা চোখের এক পলকে 18,000 মাখলুকাত দেখতে পারে, সে কি বেলালের পেটটি একটি
প্রতিবার দেখতে পারে না, অবশ্যই পারে তার ঈমান, তার বিশ্বাস কি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি জেনে রাখো তুমি সমস্ত সাহাবীদের আগে তুমি জান্নাতে যাবে। তুমি এটাও জেনে রাখো তুমি আমার আমি মুহাম্মদের আগেও তুমি যাবে জান্নাতে। কিভাবে যাবে? যে উট ধরে সে আগে যায় আর উঠে যে বসে মানে সে পিছনে থেকে আর কি। তো মহানবীর উঠটাই ধরবে বেলাল। মহানবীর কাছে কিছু খ্রিস্টান এসেছিল, সে বলতেছে যে এ মোহাম্মদ আমরা আল্লাহ দেখতে চাই, যদি আমরা আল্লাহকে দেখতে পাই তাহলে আমি আপনার কাছে মুসলমান হব, মানে বায়াত হব, মুসলমান মানে আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ হব। তো আমার মহানবী কি করলেন, ওনার জামাটা হালকা উত্তোলন করলেন, করে বললেন যে আমাকে দেখেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে। সাথে সাথে সমস্ত খ্রিস্টানরা বায়াত গ্রহণ করে নিলেন, মুসলমান হয়ে গেলেন। তো সাহাবীরা আছে প্রশ্ন থাকতেই পারে, হুজুর আমার মা কুরবান হোক, বাপ কুরবান হোক, মানে সকলেই কুরবান হোক, আবু জাহেল হোক বা সাহেবা, তারা তো আপনাদের চিরকাল দেখে গেছে, তারা কেন আল্লাহকে দেখে নাই? তখন মহানবী কিছুক্ষণ চুপ ছিলেন। তো ওই আয়াতটা আমি ভুলে গেছি, কোরআনেরই আয়াত, বাংলাটা মনে আছে। মহানবী বলতেছে তারা দেখিতেছে, তারা দেখিতেছে কিন্তু তারা দেখিতেছে, তাহলে দেখা দুই প্রকার, একটা ভিতরের দেখা আর একটা বাহিরের দেখা, ঠিক না? তো যেমন এখন আমরা দই, দই আমরা দেখি কিন্তু দইয়ের কিরাগুলো দেখলে কি আমরা খাবো? দই কিন্তু একটা ব্যাকটেরিয়া, মানে আপনারা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন অসংখ্য কিরা কি ব্যাকটেরিয়া, তখন আপনারা খেতে পারবেন। ভিতরের দেখা একটা, বাহিরের দেখা হচ্ছে আরেকটা। মহানবীর একটি হাদিস আছে, অনেক বড় অনেক ইশা, এটা আমি বলি, আওয়ালুনা মুহাম্মদ আওসেতুনা মুহাম্মদ, আওয়ালুনা মুহাম্মদ আওসেতুনা মুহাম্মদ, উল্লানা মুহাম্মদ আমরা শুরুতেও মুহাম্মদ, মাঝেও মুহাম্মদ, আদিতেও মুহাম্মদ এবং শেষেও মুহাম্মদ। যারা স্বয়ং নিজেকে চিনতে পেরেছে তাদের মধ্যেই স্বয়ং নূরে মুহাম্মদ, তারা ওই নূরে মুহাম্মদ পেয়ে স্বয়ং খোদা আল্লাহর ওলি হয়। আমাদের মওলা আলী একটা কথা বলেছেন যে আমি যেই আল্লাহকে দেখি না আমি সেই আল্লাহর পূজা করি, আমি মুহাম্মদের গলিতে থেকে মুহাম্মদের পূজা করি। তাহলে তার পীরকে স্পষ্ট বুঝে যাচ্ছে সে কারে দেখছে, কারে দেখা এইয়া হয়েছে। প্রেমের কোনো ফতোয়া হয় না। আমরা যারা আছি, যারা তরিকতে, যারা কিছু কি চিনতে চাই, যারা সত্য পেতে চায় না, আমি তরিকত আসছি আমার উদ্দেশ্য আছে কর্ম করতে চাই, তারা পীরের ধ্যান করবে, গুরুকে হৃদয় দিয়ে ভালোবাসবে, তার মুশে তার খোদা সব কিছু। কারণ একটা জিনিস দেখেন, মানুষ সহজে মাথা নষ্ট করতে চায়, কেন করতে চায় না? আমাদের মাঝে যে ইংলিশ বিরাজমান, আল্লাহ যখন বলছে আদমকে সেজদা দাও তখন সে সেজদা দেয় না, কেন দেয় না? সে অহংকার করেছে। তা আমাদের অহংকার করতে চলবে না, ভালোবাসা রেখে বাবা জানাম শেষ করে দেয়। সবাই বলি মারহাবা, আর দুজন বলি মারহাবা। আমরা এই ধরনের আলোচনা আর শুনতে চাই কিনা? আজকে আমাদের অল্প শুনে আমাদের দিলের মধ্যে যে আনন্দটা লাগছে, আমরা মনে হয় ওনার জমানে যদি আমরা আলোচনা ঘন্টার পর ঘন্টা শুনি ক্লান্তি লাগবে, ক্লান্তি লাগবে। আমরা আমাদের কাছে আরো আমাদের সরাসরি দরবার শরীফের আলাদা পাবে, যেন আমরা আমাদের প্রতিটি প্রোগ্রামে যেন আমরা পাই, সেজন্য আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবাই চাই, ঠিক কিনা? সবাই চান কিনা?